শনিবার থেকে রিষড়ার লেলিন মাঠে আরপিএল তথা রিষড়া প্রিমিয়ার লিগ শুরু হল। রিষড়া পুরসভার 23টা ওয়ার্ড থেকে মোট 24টা দল এই খেলায় অংশগ্রহণ করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এদিনের এই ক্রিকেট খেলায় সাংবাদিক একাদশ, পুর কাউন্সিলর একাদশ, পুলিশ একাদশ অংশগ্রহণ করেছিলেন বলে খবর মিলেছে। একই সঙ্গে মহিলাদের জন্য একটি সৌজন্যমূলক ক্রিকেট খেলারও ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে। এদিন এই খেলার প্রথম পুরস্কার ছিল 51,000 টাকা, রানার্সদের জন্য ছিল 31,000 টাকার ব্যবস্থা। আগামী 20 জানুয়ারি পর্যন্ত এই দিবারাত্র খেলা চলবে ওই লেলিন মাঠেই। এই খেলার উদ্যোক্তা সমাজসেবী প্রভাত কুমার গুপ্তা, সত্যপ্রকাশ প্রসাদ, জিতেন্দ্র যাদব ও শ্যাম প্যারেখ মিলে এদিন এই খেলায় হাজির ছিলেন। রিষড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিজয় সাগর মিশ্রা, তিনি নিজেও পুলিশ টিমের সঙ্গে এবং সাংবাদিক টিমের সঙ্গে খেলেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এই খেলার তিনিই ছিলেন উদ্বোধক। পাশাপাশি এদিন রিষড়া থানার ওসি প্রবীর দত্ত জানিয়েছেন যে এই খেলা খেলে তার টিমই সেরা হবে, এই লক্ষ্যে এই উদ্দেশ্যেই তারা এদিন ময়দানে খেলতে নামেন। আমি না
এই উদ্যোগটা হচ্ছে একটা যেরকম যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমাদের একটা খেলাধুলা খুব দরকার। আমাদের রিষ্টায় পৌর এলাকায় সমস্ত টিমকে নিয়ে যারা আরপিএল করছেন অর্গানাইজারকে আমি ধন্যবাদ জানাই ওনাদেরকে এই মহতি কাজ করার জন্যে। আর আমি আরপিএল টিমকে বলবো, যারা অর্গানাইজার তাদেরকে বলবো এটা প্রতি বছর ওনারা করুন, যাতে সবাই এই খেলাধুলাতে যাতে পার্টিসিপেট করতে পারে। আর রিষ্টা থেকে ভালো ভালো খেলোয়াড় তাদেরকে তাদের এই প্রদর্শনে দেখা যাবে যে কারা ভালো খেলছেন। এছাড়া আমাদের প্রেস, পুলিশ, পৌরসভা এবং সমস্ত পৌরসভার আমাদের প্রত্যেক ওয়ার্ড থেকেই যে টিমগুলো পার্টিসিপেট করবে, আমি সকলেরই উন্নতির কামনা করি। আর শিক্ষার সাথে সাথে খেলাধুলা, সাংস্কৃতিক সব রকমেরই দরকার। এই মহতি কাজের জন্য আমি আরপিএল অর্গানাইজিং কমিটি যারা অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ জানাই।